হাই, আমি মোহাম্মদ আকিদুল হক। আজকের এই ভিডিওটিতে আমি রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রাজনীতি সম্পর্কে আলোচনা করব। রাজনীতির যে সকল দিক নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করব সেগুলি হলো লেমন্স নোশন অব পলিটিক্স, নেচার অব পলিটিক্স, সিস্টেমেটিক ভিউ অব পলিটিক্স এবং পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নিয়ে। প্রথমেই আমি আলোচনা করব লেমন্স নোশন অফ পলিটিক্স নিয়ে, অর্থাৎ একজন সাধারণ মানুষ রাজনীতি বলতে কী বোঝেন। সাধারণভাবে রাজনীতি বলতে আমরা দলীয় রাজনীতিকে বুঝি, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনার জন্য ক্ষমতা দখল এবং ক্ষমতায় টিকে থাকার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। কেউ কেউ বলেন রাজনীতি হলো কোনো ন্যায়নীতির তোয়াক্কা না করে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভের প্রয়াস, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করে থাকি যে রাজনীতির সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। রাজনীতি মানেই জনগণকে ঠগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা। আবার অনেকে রাজনীতিকে একটা ডার্টি গেম বা নোংরা খেল বলে আখ্যা দিয়েছেন, যার সঙ্গে মিথ্যা, অকপটতা, লোভ, স্বার্থপরতা এমনকি হিংসাও জড়িত। তাই গুরুজনেরা পরামর্শ দিয়ে থাকেন রাজনীতি থেকে দূরে থাকার জন্য। কেউ কেউ আবার রাজনীতিকে ঘৃণা ও বিদ্বেষের এক সুশৃঙ্খল কাঠামো বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, আমরা বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখতে পাবো এদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ভাষা, ধর্ম, জাতি, সংরক্ষণ ইত্যাদি বিষয়, যেটা কেবলমাত্র রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা দখলের জন্য এই সকল বিষয়কে ব্যবহার করে থাকে। বাস্তবে কিন্তু সেই সমস্ত জাতি, ধর্ম বা ভাষার অবলম্বনকারীরা কোনো রকম সুযোগ সুবিধা পায় না, শুধুমাত্র তাদেরকে ব্যবহার করা হয়। এতক্ষণ আমরা জানলাম রাজনীতি সম্পর্কে একজন সাধারণ মানুষ কী বোঝেন সেই বিষয়ে। নেচার অব পলিটিক্স, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনীতি বলতে যা বোঝায় তা একজন সাধারণ মানুষের চিন্তাধারা থেকে আলাদা, এই জন্যই রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ করা প্রয়োজন। অ্যারিস্টটল তার কালজয়ী গ্রন্থ দ্য পলিটিক্সে 2500 বছর আগে সমকালীন গ্রিক নগর রাষ্ট্রসমূহ এবং তাদের অনুসৃত নীতি ও সমস্যাদি সংক্রান্ত আলোচনাকে বোঝাতে রাজনীতি শব্দটি ব্যবহার করেন। ইংরেজি পলিস শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যার অর্থ হল নগর রাষ্ট্র। রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্য হিসাবে নাগরিকদের ক্রিয়াকলাপকে প্রাচীন গ্রিক দার্শনিকগণ রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। স্বভাবতই সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতিকে রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান বলে মনে করতেন। বস্তুত পক্ষে রাষ্ট্রের উৎপত্তি, উপাদান, প্রকৃতি, বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন এবং তাদের পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করেই বহুকাল রাজনীতির চর্চা আবর্তিত হয়েছে। রাজনীতির আলোচনা কেবলমাত্র রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানসমূহের আনুষ্ঠানিক কার্যকলাপের মধ্যে সীমিত নয়, রাষ্ট্রীয় কাঠামো ও কার্যকলাপ কীভাবে সমাজ জীবনের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সামাজিক কার্যপ্রক্রিয়া কীভাবে রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করে, এ সকল বিষয়ে রাজনীতির আলোচনার অন্তর্ভুক্ত। তাই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনীতি হল সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপের অনুশীলন। এখন আমি আলোচনা করব সিস্টেমেটিক ভিউ অব পলিটিক্স বা বিধিবদ্ধ রাজনীতি নিয়ে। অ্যারিস্টটল, মেকিয়াভেলি, হবস, লক, রুশো, হেগেল, মার্ক্স প্রত্যেকেই কম বেশি রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে আধুনিক ও বাস্তব ভাবনার প্রসার ঘটিয়েছেন। রাজনীতি ক্রমশ নগর রাষ্ট্রের ক্ষুদ্র পরিধি ছেড়ে বৃহৎ জাতীয় ও আন্তর্জাতিক সমাজের ক্ষেত্রে প্রসারিত হয়েছে। নতুন যুগের সমস্যা, নাগরিক জীবনের নিত্য নতুন চাহিদা, পরিবর্তনশীল সমাজের আর্থসামাজিক সমস্যা আজকের যুগে রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে।
এখন শুধুমাত্র সমাজ নয়, সামাজিকভাবে রাজনৈতিক জীবনের আলোচনা রাজনীতির বিষয়বস্তু। ব্যক্তি, সমাজ, গোষ্ঠী, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতিকে আজ দেখা হয় বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে। আজকের রাজনীতি, লাসওয়েলের ভাষায়, স্টাডি অব শেপিং অ্যান্ড শেয়ারিং অব পাওয়ার, হু গেটস হট হোয়েন অর হাউ। গ্র্যানভিল অস্টিনের ভাষায়, রাজনীতি হলো প্রসেস অব মেকিং পলিসিস। শুধু তাই নয়, রাজনীতি আজ ক্ষমতার প্রক্রিয়া এবং রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রসারিত হয়েছে। শৃঙ্খলাবদ্ধ রাজনীতির বিভিন্ন দিকগুলি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমত, রাজনীতি হলো বিরোধ এবং বিরোধের মীমাংসার সূত্র। অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন, রাজনীতি হলো একটি ক্রিয়াকলাপ যা সমাজের যে কোনো স্থানে সংঘটিত হতে পারে। রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে তিনি মূলত বিরোধ ও তার নিষ্পত্তিকে বুঝিয়েছেন। বল রাজনৈতিক বিরোধ নিরসনের কতগুলি উপায় উল্লেখ করেছেন। এই উপায়গুলি হলো নির্বাচন, আইনসভার বিতর্ক, বিতর্কিত রাজনৈতিক নেতার অপসারণ, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, গোষ্ঠীসমূহের ভূমিকা ইত্যাদি। অনুরূপভাবে রবার্ট ডাল বলেন, প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় অবিরাম বিরোধ চলছে। ইন এভরি পলিটিক্যাল সিস্টেম দেয়ার ইজ এ পারপিচুয়াল অ্যান্ড আনসিজিং কনফ্লিক্ট। এস এল অসবি বলেছেন, যেখানেই রাজনীতি সেখানেই বিরোধ, যেখানে বিরোধ নেই সেখানে রাজনীতি নেই। নেক্সট, সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। রাজনীতিকে সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হিসাবে দেখা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে গোষ্ঠীসমূহ সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন উপায়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আলাপ আলোচনা, বিদ্যমান প্রথা, দর কষাকষি, হিংসা বা বল প্রয়োগ, ভোটাভুটি প্রভৃতি। এক্ষেত্রে অস্টিন রেনির মতামত উল্লেখযোগ্য। তিনি বলেছেন, পলিটিক্স ইজ এ প্রসেস অফ মেকিং গভর্নমেন্ট পলিসিস। নেক্সট, ক্ষমতা কেন্দ্রিক বিষয়। আধুনিককালে কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতাকে রাজনীতির মূল বিষয়বস্তু বলে গণ্য করেছেন। রবার্ট ডালের মতে, রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু হলো ক্ষমতা, শাসন বা কর্তৃত্ব। লাসওয়েলের মতে, মানুষের চাহিদার তুলনায় সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদকে কেন্দ্র করে সংঘাত অপরিহার্য এবং ক্ষমতার মাধ্যমে এই সংঘাত পরিচালিত হয়। চার্লস মেরিয়াম রাজনীতিকে ক্ষমতার বিজ্ঞান হিসাবে সংজ্ঞায়িত করেছেন, অর্থাৎ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হল ক্ষমতা। নেক্সট, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। ডেভিড ইস্টন তার পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে বলেছেন, রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। এখানে মূল্য বলতে সমাজের সেই সকল মূল্যবান জিনিসকে বোঝানো হয়েছে যেগুলির যোগান সীমিত এবং যেগুলির প্রাপ্তি রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আর কর্তৃত্ব সম্পন্ন বন্টল বলতে বোঝানো হয়েছে যে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিগণ যারা তাদের সিদ্ধান্তকে কার্যকরীভাবে প্রয়োগ করতে সক্ষম। সমাজে কোনো মূল্যবান পার্থিব বা অপার্থিব বস্তুর বন্টনকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির বা গোষ্ঠীর মধ্যে বিরোধ বাড়তে পারে। তাই এই বিরোধের নিষ্পত্তির জন্য কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজন, যারা বল প্রয়োগের মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি করতে সক্ষম। এখন আমরা আলোচনা করব পলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে। প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতিকে সমার্থক বলে চিহ্নিত করা হতো। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতি নামে অভিহিত করেছেন। গ্রিকদের মতে, নগর রাষ্ট্র ও তার সমস্যাদি সম্পর্কিত আলোচনা হল রাজনীতি। এছাড়াও লর্ড অ্যাক্টন, জেলিনেক, লিপসন, লাওয়েল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরাও রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি
নগর রাষ্ট্রের সীমাকে অতিক্রম করে বহু দূরে প্রসারিত হয়েছে। রাষ্ট্রীয় জীবনে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, তার ফলে রাজনৈতিক জীবন ক্রমশ জটিল থেকে জটিলতর হয়েছে। ফলে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা যুক্তিমূলক, সুসংবদ্ধ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। তাই অনেকে আলোচ্য বিষয়টিকে রাজনীতি অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞান বলার পক্ষপাতী। তাই বর্তমানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতির মধ্যে কতকগুলি সুসংবদ্ধ পার্থক্য তুলে ধরেছেন। এক, রাজনীতি বলতে ব্যবহারিক রাজনীতি বা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির উপায় বা কৌশলকে বোঝানো হয়। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারের উদ্ভব, বিকাশ, প্রকৃতি ও অবস্থা সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। দুই, রাষ্ট্রবিজ্ঞানের নীতিসমূহ বিশ্বজনীন। রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীর সর্বত্র সমান। অপরদিকে বিভিন্ন দেশের রাজনীতি ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তিন, রাজনীতি শব্দটি প্রধানত প্রাত্যহিক রাজনীতি ও রাজনীতির ক্রিয়াকলাপের প্রবাহকে বোঝায়। তাই অনেকে রাজনীতি শব্দটিকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির তুলনায় সংকীর্ণ বলে মনে করেন। চার, গার্নার তার পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতির মধ্যে পার্থক্য প্রসঙ্গে বলেছেন, সরকারি কর্মচারী বাছাই ও নিয়োগ, রাজনৈতিক নীতি নির্ধারণ ও প্রয়োগ এবং সর্বসাধারণের প্রশাসন সম্পর্কিত যাবতীয় কাজকর্ম রাজনীতি হিসাবে পরিগণিত হয়। অপরদিকে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান চর্চা বা জ্ঞান ভাণ্ডার রাষ্ট্রবিজ্ঞান হিসাবে পরিগণিত হয়। ব্লুন্ডসোলির মতে, রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় রাষ্ট্রের ভিত্তি, মৌলিক প্রকৃতি এবং রাষ্ট্রের অগ্রগতি ও অভিব্যক্তি সম্পর্কিত বিষয়াদি নিয়ে। অপরদিকে রাষ্ট্রের বাস্তব কাজকর্ম ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে রাজনীতি সম্পর্কযুক্ত। যারা রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করার পক্ষপাতী, তারা রাজনীতিকে তাত্ত্বিক ও ব্যবহারিক এই দুই ভাগে ভাগ করে থাকেন। তবে আধুনিককালের অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী ব্যবহারিক অর্থে রাজনীতি বলতে শুধু রাজনীতি এবং তাত্ত্বিক রাজনীতি অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি ব্যবহার করার পক্ষপাতী। সুতরাং রাষ্ট্রের বিবিধ অভিব্যক্তি সম্পর্কিত জ্ঞান ভাণ্ডারই রাষ্ট্রবিজ্ঞান হিসাবে বিবেচিত হয়। অপরদিকে বাস্তবে রাজনৈতিক ব্যবস্থার ব্যবহারিক বা প্রায়োগিক দিকই রাজনীতি হিসাবে পরিগণিত হয়। রাষ্ট্রের কর্ণধারদের ক্রিয়াকর্ম এবং কূটনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে রাজনীতি সম্পর্কিত। এদিক থেকে বিচার করলে রাজনীতি হলো একটি মনোবিদ্যামূলক বিষয়, অপরদিকে রাষ্ট্র ও সরকারের মৌলিক নীতি সম্পর্কিত আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান।